হাজার রোগ থেকে মুক্তি দিবে পাতা। গাছগাছালির পাতাকে আমরা অনেকেই অবহেলা করি, কিন্তু এসব গাছগাছালি আমাদের অনেক রকম উপকার করে থাকে। পাতায় রয়েছে অনেক গুণ। জলপাই গাছের পাতা, মাত্র একটি পাতা স্ট্রোক, ডায়াবেটিস ও ক্যান্সারের ঝুঁকি কমাবে। জলপাইয়ের পাতার মধ্যে ওলিওরোপিন নামক এক ধরনের ফিটোকেমিক্যাল পাওয়া যায়। এর রয়েছে বিভিন্ন উপকারিতা যা স্বাস্থ্যের জন্য ভালো। জলপাইয়ের পাতার মধ্যে থাকা ওলিওরোপিন উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এটি রক্তনালীকে শিথিল করতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে, অনিয়মিত হৃদস্পন্দন কমায়। এছাড়া করোনারি আর্টারিতে রক্ত চলাচল ঠিক রাখতে কাজ করে। জলপাইয়ের পাতা রক্তের সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে। এটি টাইপ 2 ডায়াবেটিস প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা শরীরের স্বাস্থ্যকর টিস্যুগুলোকে সুরক্ষা দেয়। পাতার নির্যাস স্তন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি ক্যান্সার তৈরিকারী কোষ বৃদ্ধিতে বাধা দেয়। এছাড়া টিউমারের বৃদ্ধিও কমিয়ে দেয়। জলপাইয়ের পাতার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান। এটি মস্তিষ্ককে সুরক্ষা দেয়। কেন্দ্রীয় স্নায়ু পদ্ধতিকে স্ট্রোকের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখে। এছাড়া এটি প্রবীণ বয়সের পার্কিনসন এবং স্মৃতিভ্রম্ব রোগও প্রতিরোধ করে। জলপাইয়ের পাতার মধ্যে আছে অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এটি বিভিন্ন ধরনের ভাইরাস এবং ব্যাকটেরিয়া প্রতিরোধ করে। এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এটি ফ্রি রেডিকেল প্রতিরোধ করে। জলপাইয়ের পাতা প্রদাহ থেকে রেহাই দেয়। ওলিওরোপিয়ান হাড়ের ঘনত্ব কমে যাওয়া প্রতিরোধ করে, হাড় ক্ষয় রোগের সঙ্গে লড়াই করে। এছাড়া এই পাতা হাড় তৈরিকারী কোষকে তৈরি হতে উদ্দীপ্ত করে। একে মোটামুটি নিরাপদ খাবারই বলা যায়। জলপাইয়ের পাতার নির্যাস তরল আকারে বা শুকিয়ে গুঁড়ো করে খেতে পারেন। জলপাইয়ের পাতার চাও বানিয়ে খেতে পারেন। পাথরকুচি পাতা, পাথরকুচি পাতাকে জন্ডিসের জম বলা হয়। পাথরকুচি পাতা কিডনি এবং গল ব্লাডারের পাথর অপসারণ করতে সাহায্য করে। দিনে 2 বার 2 থেকে 3টি পাতা চিবিয়ে অথবা রস করে খান। লিভারের যে কোনো সমস্যা থেকে রক্ষা করতে বা জন্ডিস নিরাময়ে তাজা পাথরকুচি পাতা ও এর জুস অনেক উপকারী। অনেক দিন ধরে যারা সর্দির সমস্যায় ভুগছেন তাদের জন্য পাথরকুচি পাতা অমৃত স্বরূপ। পাথরকুচি পাতার রস একটু গরম করে খেলে সর্দির হাত থেকে রক্ষা পাওয়া যায়। পাথরকুচি পাতা পানিতে ফুটিয়ে সেই পানি দিয়ে ক্ষতস্থান পরিষ্কার করলে ক্ষত তাড়াতাড়ি সেরে যায়। পাথরকুচি পাতা বেটেও কাটা স্থানে লাগাতে পারেন। এছাড়াও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ও মূত্রথলি সমস্যা থেকে পাথরকুচি পাতা মুক্তি দেয়। শরীরে জ্বালা পোড়া বা আর্থ্রাইটিস থেকে রক্ষা করে। পাথরকুচি পাতা বেটে কয়েক ফোঁটা রস কানের ভিতর দিলে কানের যন্ত্রণা কমে যায়। কলেরা, ডায়রিয়া ও রক্ত আমাশয় রোগ সারাতে পাথরকুচি পাতা জুড়ি নেই। 3 মিলি পাথরকুচি পাতা জুসের সাথে 3 গ্রাম জিরা এবং 6 গ্রাম ঘি মিশিয়ে কয়েকদিন পর্যন্ত খেলে এসব রোগ থেকে উপকার পাওয়া যায়। পাথরকুচি পাতার সাথে গোলমরিচ মিশিয়ে খান। পাথরকুচি পাতার সাথে গোলমরিচ মিশিয়ে পান করলে পাইলস ও অলস রোগ থেকে মুক্তি পাওয়া যায়। পাথরকুচি পাতায় প্রচুর পরিমাণে পানি থাকে যা ত্বকের জন্য খুবই উপকারী। সাথে সাথে এর মধ্যে জ্বালাপোড়া কমানোর ক্ষমতা থাকে। যারা ত্বক সম্বন্ধে অনেক সচেতন তারা পাথরকুচি পাতা বেটে ত্বকে লাগাতে পারেন। ব্রণ ও ফুসকুড়ি জাতীয় সমস্যা দূর হয়ে যাবে। পাটের পাতা,
পাটের পাতা থেকে চা বানানো যায়। ফুল আসার আগেই পাট গাছ থেকে পাতা সংগ্রহ করতে হবে, পরে সে পাতা সূর্যের আলোতে শুকাতে সাইজ মতো গুঁড়ো করে নিতে হবে। এরপর মধু বা পানি দিয়ে এ চা পান করা যাবে। এরপর মধু বা চিনি দিয়ে এ চা পান করা যাবে। আবার এগুলো ছাড়াও পান করা যাবে পাট শাকের সব ভেষজ গুণাগুণগুলো, পাট পাতা থেকে তৈরি হওয়া চায়ও থাকবে। তোষা পাটের পাতা থেকে তৈরি করা চা সুস্বাদু হবে, কিন্তু দুধ মিশিয়ে এ চা খাওয়া যাবে না। আকন্দ পাতা, হাঁপানি রোগের মহাঔষধ। আকন্দ পাতা, গ্রাম বাংলার মানুষ হাঁপানি ও শ্বাসকষ্টজনিত রোগে আকন্দ পাতা ব্যবহার করে। আয়ুর্বেদার্য শিবকালী ভট্টাচার্যের মতে, চতুর্থী আকন্দ ফুলের মাঝখানে চৌকো অংশটি নিতে হবে, তার সঙ্গে 21টি গোলমরিচ দিয়ে একসঙ্গে বেটে 21টি বড়ি বানাতে হবে। প্রতিদিন সকালে পানি দিয়ে একটি বড়ি খেলে হাঁপানি রোগের উপশম হবে। এই ওষুধ খাওয়ার সময় পথ্য হিসেবে শুধু দুধ ভাত খেতে হবে। এতে শ্বাসকষ্ট কেটে যায়। আকন্দ গাছের মূলের ছাল শুকিয়ে চূর্ণ করে আকন্দের আঠা দিয়ে মুড়িয়ে বিড়ির মতো করে বানিয়ে সেটি ধরিয়ে ধোয়া টানলে হাঁপানি লাঘব হয়। হাঁপানি ছাড়াও আকন্দ পাতার অনন্য গুণাবলী। হাঁপানি ছাড়াও আকন্দ পাতা ওষুধ হিসেবে ব্রণ ফাটাতে সাহায্য করে। আকন্দ পাতা দিয়ে ব্রণ চেপে বেঁধে রাখলে ব্রণ ফেটে যায়। বিছে কামড়ালে জ্বালা পোড়া কমাতে আকন্দ পাতা ব্যবহার করা যাবে। শরীরের কোনো স্থানে দূষিত ক্ষত হলে সেই স্থানটিতে আকন্দ পাতা সেদ্ধ পানি দিয়ে ধুয়ে দিতে হয়, এতে পুঁজ হয় না। বুকে সর্দি বসে গেলে ভালো কোনো পুরনো ঘি বুকে ডলতে হয়। ঘি মাখানো বুকে আকন্দের পাতা গরম করে ছেঁক দিলে সর্দি ভালো হয়। খোস পাচড়া বা একজিমার ক্ষেত্রে আকন্দের আঠার সঙ্গে 4 গুণ সরিষার তেল মিশিয়ে গরম করতে হবে। এই গরম তেলের সঙ্গে কাঁচা হলুদের রস মিশিয়ে খোস পাচড়ায় মাখলে তা ভালো হয়ে যায়। পা মচকে গেলে প্রচণ্ড ব্যথা, এই আকন্দ পাতা দিয়ে গরম সেঁক দিলে ব্যথা উপশম হয়। নিম পাতা, বিনা পয়সায় অ্যালার্জিকে গুড বাই জানাতে পারেন আজীবনের জন্য। এজন্য আপনাকে যা করতে হবে, 1 কেজি নিম পাতা ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকনো নিম পাতা পাটায় পিষে গুঁড়ো করতে হবে এবং তা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন একটি কৌটায় ভরে রাখুন। এবার ইসবগুলের ভুষি কিনুন। 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ নিম পাতার গুঁড়ো এবং 1 চা চামচ ভুষি 1 গ্লাস পানিতে 1/2 ঘন্টা ভিজিয়ে রাখুন। 1/2 ঘন্টা পর চামচ দিয়ে ভালো করে নাড়ুন। প্রতিদিন সকালে খালি পেটে, দুপুরে ভরা পেটে এবং রাতে শোয়ার আগে খেয়ে ফেলুন। 21 দিন একটানা খেতে হবে। কার্যকারিতা শুরু হতে 1 মাস লেগে যেতে পারে। আরোগ্য লাভ করবেন। এরপর থেকে অ্যালার্জির জন্য যা যা খেতে পারেন না, যেমন হাঁসের ডিম, বেগুন, গরুর মাংস, চিংড়ি, কচু, কচু শাক, গাভীর দুধ, পুঁই শাক, মিষ্টি কুমড়া সহ অন্যান্য খাবার খান। দেখবেন কোনো সমস্যা হচ্ছে না। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে।